আজ আমরা একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে জানব ঢেউয়ের তালে তালে। ভ্রমণ তো আমরা কম বেশি সকলেই করে থাকি। লেখক ডক্টর পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় তার বন্ধু ডিউককে সাথে নিয়ে কলকাতা থেকে আন্দামানে ভ্রমণ করেছিলেন। তাদের এই যাত্রাপথের সমগ্র অভিজ্ঞতার বর্ণনা তিনি এই লেখায় তুলে ধরেছেন। তাহলে চলো শুরু করা যাক গল্পটি। তার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন একজন দুঃসাহসী বাঙালি নৌ অভিযাত্রী, দক্ষ ক্রীড়াবিদ ও সাঁতারু। 1946-এর 24শে মার্চ তার জন্ম হয় ব্রিটিশ ভারতে। তিনি পেশায় কলকাতার সায়েন্স কলেজের ফিজিওলজির অধ্যাপক ছিলেন। ফিজিওলজি বলতে উদ্ভিদ ও প্রাণীর জীবনধারা সম্পর্কে যে বিদ্যা। তিনি পরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্লু হয়েছিলেন, ব্লু মানে পণ্ডিত। তার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। প্রখ্যাত সাঁতারু হয়েও জলে ডুবে তার মৃত্যু হয় 24শে সেপ্টেম্বর 1983 সালে। আলোচ্য পাঠ্যাংশটি আন্দামান অভিযান নামক বই থেকে নেওয়া হয়েছে। আলোচ্য পাঠ্যাংশে আন্দামান যাত্রার অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি 1969 সালে কলকাতার মনওয়ার জেটি থেকে ভারতীয় নৌসেনার অফিসার লেফটেন্যান্ট এলবার্ট জর্জ ডিউকের সাথে সাধারণ পালহীন কাঠের নৌকায় করে আন্দামানে রওনা দেন তিনি। বিপদসংকুল এই সমুদ্রযাত্রায় তারা কয়েকবার নিখোঁজও হয়ে যান। শেষ পর্যন্ত 8 মার্চ প্রায় এক মাস পরে তারা আন্দামানে পোর্ট প্লেয়ার আবেরডিন জেটিতে পৌঁছান। তাদের যাত্রাপথের যে নৌকাটি ছিল সেটা খুবই ছোট এবং সাধারণ ডিঙি নৌকা। তার নাম ছিল কনৌজি আংড়ে। এই নৌকার নামকরণ করেছিলেন বিখ্যাত সাঁতারু মিহির সেন। এবার চলো শুরু করা যাক গল্পে কি আছে। জল কেটে এগিয়ে চলেছে আংড়ে। আংড়ে মানে ছোট নৌকা। চারধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল, আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। ভারত মহাসাগর একটা বিশাল বড় সাগর। সেখানে কি হচ্ছে, বিভিন্ন ধরনের জাহাজ নৌকা, তারা বিভিন্ন জায়গায় তাদের যাত্রাপথে তারা এগিয়ে চলছে। একটা বিশাল বড় সমুদ্র। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছন পেছন। সমুদ্রের আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। আবার সেক্সট্যান্ট নিয়ে বসে আছে ডিউক। সেক্সট্যান্ট হচ্ছে, ছবিতে দেখো, একটা যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সমুদ্রের দিক নির্ণয় করা যায়। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি, জানতে না কোনো ভয় নেই। আর আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার, আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। তাহলে লেখক কি করেছে, সমুদ্রের জল দিয়ে চা বানিয়েছে। বমি হয় আর কি, কারণ আমরা জানি সমুদ্রের জল হচ্ছে লবণযুক্ত। সেই জলে যদি চা খাওয়া যায় তাহলে আমাদের বমি হয়ে যেতে পারে। খটকা লাগছে অকারণে। ডিউক ঠিক তো, ওর সেক্সট্যান্টে ভুল নেই তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভালো লাগছে, এতদিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি। কারণ তারা সমুদ্রের মধ্যে অনেকবার নিখোঁজ হয়ে গেছিল, কিন্তু এই যন্ত্রের সাহায্যে আবার ঠিক পথে তারা পেয়েছে এবং তারা আবার এগিয়ে চলেছে। মনের আবেগ আর কাকে জানাবো, অকারণে গলা ছেড়ে গান গাইছি। জানি না আগে পালির শুশুকগুলো তাইতেই পালালো কিনা। ডিউক বলে উঠল, এসো আজকের দিনটায় একটা কিছু করি। কি করা যায়, রসগোল্লা খাওয়া যাক। টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। চারধারে শুধু জল আর জল। টিন শেষ হয়ে গেল, যখন ছুঁড়ে ফেলে দিলাম তখন 2-1 ফোঁটা রস গায়ে এসে পড়ল। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুচ্ছি। দেখি
ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। সে মনে করিয়ে দিল পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে, এখন আঙড়ে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে, অনুকূল মানে হাওয়ার দিকে, আন্দামানের পথে। দাঁড় থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। ঘুম ভেঙেই মনে পড়ল আজ আমি রান্না করব, কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে। এই একটা অসহ্য ব্যাপার, আমাদের অবস্থান বার করা হলো, বেশ ভালোভাবেই এগিয়ে চলেছি। এখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় যে কি আছে আর মনে নেই। একটা জমানো দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো। ঢেউয়ের তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা, ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছন পিছন। ভয় শুধু আরেকটু বন্ধুত্ব পাতাতে ও যদি জালটা মুখে করে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল, তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। ডিউক হো হো করে হেসে উঠল আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো, আংড়েতে ওঠে আর কি। সত্যি আংড়ের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে, নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু। আজকে ঠিক করা হলো ধরা হবে দুপুরের দিকে, কিন্তু আমরা বুদ্ধ বনে গেছি, তখনও আমি লড়ে যাচ্ছি ধরব বলে অন্তত একটাকে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে, আমার মাছ ধরা বন্ধ হলো, চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম। তারপরে আমিও স্নান করেছি, শরীরটা যেন জুড়িয়ে গেল। আমরা আস্তে আস্তে অসাবধানই হয়ে উঠছি, ঠিক হলো হাঙর তাড়াবার কালি জলের চারধারে ছড়ানো হবে, ছড়ানোও হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে, ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড, বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে তখন। চারিদিকে আংড়েকে তাড়াতাড়ি আংড়েকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের ঢেউয়ের তালে তালে লেখক এবং তার সঙ্গীর দুঃসাহসিক আন্দামান যাত্রার বর্ণনা পুরো গল্পটি জুড়েই রয়েছে, তাই গল্পের নামকরণ সার্থক হয়েছে। তোমাদের এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নোত্তর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা নিচের লিঙ্কে ক্লিক করলে সকল প্রশ্নের একত্রে উত্তর পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এই অবধি, দেখা হবে পরের দিন।